কুত্তাটা আল্লাহ মানুষই যা করে ওকে আমরা কোনদিন করি তুমি কও তুমি সেই মানুষকে আমাদের সাথে উদাহরণ দিলে আমাদের সম্মান নষ্ট হয় আমাদের ইজ্জত যায় আল্লাহ কয় কেন তোকে কিভাবে ইজ্জত যায় কয় আল্লাহ তুমি প্রমাণ করো আমরা মা কুত্তরা এই পুষ মাস পাশে তো কুত্তা বাচ্চা দেয় এনতে শুরু হয়ে গেছে সবকিছুতে অ্যাডভান্স সেদিন তো দেখলাম তিন চার দিনই ঘুরে বেড়াচ্ছে এরা কত আগে আগে বিয়ে শাদী হয়েছে আল্লাহ জানে এই মাঘ পুষ মাঘ মাসে কুত্তায় বাচ্চা দেয় আমরা তিনটে চারটে করে বাচ্চা দেই আমাদের বাচ্চাগুলো যতদিন পর্যন্ত স্বনির্ভর হতে না পারে আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে এই মহিলারা ভালো করে শুনো ইনকাম করে খাইতে না পারে আমাদের বাচ্চারা কথা বলেন আমাদের বাচ্চারা যখন নিজেরা ইনকাম করে খাইতে না পারে প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে আত্মরক্ষা যোগ্যতা অর্জন করতে না পারে অতদিন পর্যন্ত আমরা মা কুত্তরা আমাদের ছোট মোটো বাচ্চাদেরকে ফেলাইয়া কোথাও যাই না খড়ের বাসার নিচে আমাদের ঘর বাড়ি আমাদের বাচ্চা কাছে ওখানে বসবাস করে মানুষের বাড়িতে মায়ের দুধ খাইয়া দুমুঠো খাইয়া পেটে একটু দুধ সঞ্চার করে বাচ্চাগুলোরে কামাই করে খাওয়ায় এর ভাগে যত বড় দামি কুত্ত যত বড় বংশীয় কুত্ত যত বড় শিক্ষিত কুত্ত যত বড় অফিসার কুত্ত আমাদেরকে কল দিক আর মিস কল দিক আমরা রিসিভ করি না দাদা যদি কোন কুত্ত আমাদের অফার দেয় দমক পাইরে দেখেন মহিলা কুত্তটা খেক মেরিয়ে পড়ে এর মানে কি সারে আইতে চাও আমার ছোট মোটো ভুলাবান দিয়ে আমি এল কোন জায়গা যাবো বেশি ভাজে বিয়ে হয়েছে আগামী কাতি বেশি দেখা করিস এই কইয়া কুত্তরে কুত্তিতে তাড়াইয়া দেয় একটা কুত্ত তার মহিলা কুত্ত তার বাচ্চাগুলোরে ফেলে রেখে যায় না কথা কন যায় যায় কোনদিনও যায় না এবার কুত্তই কয় আল্লাহ তুমি শিবচর মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর বাংলাদেশ এই সব জায়গা একটু খুঁজে দেখো কত মারা আছে দুই বছরের বাচ্চা এক বছরের বাচ্চা ছয় মাসের বাচ্চা ছোট মোটো বাচ্চা ফেলাই তুইয়া আর একজনের সাথে কুক মাইরে চইলা যা আছে না নাই জ্বর হলো না আছে আল্লাহ কয় তাই তো দেখতেছি কি বলি মানে কি হলো কি এবার কয় আল্লাহ তাহলে এবার তুমি উদাহরণ কি দিবা দাও আল্লাহ কয় ঠিক আছে বলে দিলাম বালহুম আদাল্লু আগে বলেছিলাম মানুষগুলো কুত্তর মতো ল্যাংটা হইয়া চলে এই কুত্তরে আল্লাহ প্রায় এক ফুট একটা ন্যাস দিছে না এক ফুট হবে না আল্লাহ ও যদি নিচে নামায় রাখে তাহলে ওর সতর তো কিছু হলিও গেরে গেরে না ও সাজারি রে তা উসরি রে ঠিক কি ঠিক না এ মানুষ পাঁচা টাকা নুন না কিনলি পাঁচা টাকা নুন না কিনলি বারো টাকার শাড়ি কিনলি এত বড় কাপড় কিনলি তাতে তোর সতর টাকা না তোর মাথায় কাপড় আটে না তোর গায়ে কাপড় আটে না কথা বলে না জেনে নাই তাহলে তোর মধ্যে আর কুত্তর মধ্যে পার্থক্য কোন জায়গায় কুত্তটা ন্যাজ নামায় লাগলি তার সতর ডাকতো সে ন্যাজ উচরে সতর কইলা দেয় তুই ষোলো হাত কাপড় দিয়ে তোর কাছে আটাতি পারিস না তোর মধ্যে কুত্তর মধ্যে কোনো পার্থক্য নাই তাই বলছিলাম যে তুই কুত্তর মতো কিন্তু লাস্টে কুত্ত যে উদাহরণ পেশ করলো তাতে তোর কুত্তর কাতারও রাখা যায় না বালহুম আদাল্লু তুই কুত্তর চাইতেও খারাপ জম্বে ঠিক না ডাবল ঠিক কায়দা মতো শ্রোতা আল্লাহ কয় এ দিকটা কাও শুয়ারের কমান শুয়ারে মানে কি কাওরার কমান শুয়ারে মানে কাওরার কমান শুকরে মানে কিন্তু তোমাদের কমান্ডার কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারায়ণ তাকবীর আমার নবী তোমার নবী আমার নবী তোমার নবী বিশ্ব নবীর শত্রুরা কাদিয়ানির দালালরা কাদিয়ানির চেলারা কাদিয়ানি দেয় রাস্তা না কাদিয়ানি দেয় রাস্তা না আমার আল্লাহ বলেন তোমাদের কমান্ডার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কমান্ড দেশে তার ভাষা দিয়ে না কমান্ড দেশে আল্লাহর কালাম দিয়া জোরে বলেন কি দিয়া কি কালাম আলিফ লাম মিম আমার সুর নাই তাই
টান দিয়ে আপনাদেরকে মজা দিতে বললাম তবে কালামে পাকের একটা মজা আছে অবি তাকরারে তুলাতে লাম ইয়ামুল অবি তাকরারে তুলাতে লাম ইয়ামুল জীবন ভরে পড়লেও স্বাদ আর মজা শেষ হয় না মাওলানা আব্দুর রউফ আব্দুর রব ফরিদি এই 30 পারা কুরআনের 114 সূরার প্রথমটা পড়ছে সাজানউদ্দিন যে প্রথমটা আমি পড়লাম দ্বিতীয়টা আলিফ লাম মিম এর আগে যে সূরা ফাতিহা জীবনে যারা নামাজ পড়েন কয়শবার পড়ছেন ঠিক আছে কয় হাজার বার পড়ছেন ঠিক আছে তে পরবর্তী তো জানার অনসাদ হয়ে যাওয়ার কথা আর প্রতি মনে না চার কথা এখনি যদি নামাজে দাঁড়ান আলহামদুলিল্লাহ সূরা পড়তে কি ঘৃণা লাগে নাকি খারাপ লাগে মজা লাগে মজা লাগে ইমাম সাহেব জীবন ভরে পড়ে এরপর আলো সুরাল একজন ইমাম আসলি মনে চাই যায় দুই এক সময় এমন এমন কণ্ঠ আলাই ইমাম সাহেব ও যে আলহামদুল সুরুল গায়রিল মাকদুবি আলাইহি ওয়ালা দাল্লিন কে যে টান মারে মনে কয় আরেকবার কত এরকম সাদের ইমাম আছে না না আল্লাহু আকবার ইন্না মাল কুরআনের মুজিজা যতই পড়ি ততই মজা যতই শুনি ততই স্বাদ এর স্বাদের আর শেষ হয় না এ মমতাজের গান কয়দিন শুনছি কি ভালো লাগছে হযরত মাওলানা মমতাজ এই যে খবিস্তারে আল্লাহ এই কালে যে কেন পাঠালো বুঝলাম না ও উমরা করতে যাইয়া জিদ্দায় যে কনসার্ট করছে এ তোমরা দেখছো না যুবকরা আমি যদি এই ভিসা অফিসে যদি আমি থাকতাম ওরে জীবনে আমি ওর কাছে যেতে দিতাম না নাপাক মক্কার জমিন না মদিনার জমিন দে যেই জমিনের মধ্যে বিশ্ব নবী হাঁটছে যেই নবীর উপরে জিদ্দায় আমার নবী হাঁটছে চলক সাহাবা বিচরণ করছে যেই জমিনের উপরে জিব্রাইলের কদম আছে সেই জমিনে যে মমতাজ কনসার্ট করে বাংলাদেশকে সবচাইতে কলঙ্কিত করছে শয়তান যেই মক্কাতে সবে মাত্র সেদিন কে বাংলাদেশের সোনার সন্তান সালেহ আহমদ তাকরিম গোল্ড মেডেলিস্ট হইয়া 111 দেশকে পিছে ফেলাইয়া নাম্বার ওয়ান হয়ে আসছে 113 দেশের ভিতরে প্রতিযোগিতা সে হয়েছে তিন নম্বর তার মানে 111 দেশকে টপকাইয়া এক নম্বর সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত খুশি স্বরাষ্ট্রমন্ত্রী তাকে অভ্যর্থনা জানাইছে সারা বাংলাদেশের সবাই তারে নিয়ে আমরা আনন্দ উল্লাস করতেছি এর মধ্যে খবিস্তা যে সেই জায়গাতে গান গাইয়া কি সর্বনাশটা করছে আল্লাহ মাফ করুক আমিন আমিন এই রকম কুলাঙ্গারদের থেকে দেশকে আল্লাহ হেফাজত করো আমিন এদেরকে আমরা চাই না এরকম সন্তান যেন কোনো মা প্রোডাকশন দেয় না কথা বলেন না কেন এরকম সন্তান চান কোন বাপ আছে দেখেন তাহলে আপনি কেমন সন্তান হয়েছেন যে কোনো একটা বাপ আপনার মতো মাইয়া চাইল না আয়েশার মতো একটা মেয়ে চান কোন বাপ ফাতেমার মতো মেয়ে চান খাদিজার মতো মেয়ে চান রাবেয়া বস্তির মতো মেয়ে চান দেখেন কোন ধরনের মেয়ে চায় এই জমানায় মানুষের মেয়ে পছন্দ করে না তারপর প্রত্যেকে এইরকম মেয়ে চায় তোমার মতো মেয়ে কেউ চায় না তুমি যত বড় ডিগ্রিধারী হও যত বড় পদ পাও জাতীয় সংসদের চেয়ার দখল করছো তুমি যদি একটা বড় মন্ত্রণালয় দখল করো তবু আমরা তোমাকে সাপোর্ট করি না কয়েকদিন গাইছে বুকটা বাইতে যায় বুকটা বাইতে যায় মর খালি বুক তো কট্টু ফাটছে ফেরেস্তাকে লাথি তো খাও না কয়েকদিন ভালোই শোনা গেছে হুজুর লট্টু কান কাট করে উঠছে শুনছে এখন আর শুনলি মনে করে যে মুখটা ফাটায় ফেলে ঠিক না কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াতে কোনোদিন অনসাদ লাগে মজা লাগে স্বাদ লাগে যতই পড়ি ততই মজা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين زوريك الأمين এই আমিন এখন জোরে কইছেন তাই বলে নামাজের মধ্যে যেন জোরে কইেন না নামাজের মধ্যে আস্তে নামাজের মধ্যে এই কথা নামাজের মধ্যে এই কথাটা আস্তে করতে হবে এটা একটু জোরে করতে হবে নামাজের মধ্যে নামাজের মধ্যে ইজা কাল আল ইমামু গাইরিল মাগদুবি আলাইহি ওয়া রাদ্দাল্লিন হাকুলু আমিন নবী কইলেন ইমাম যখন ওয়া রাদ্দাল্লিন কে সাইডে দেয় তখন তোমরা আমিন বলো কি বলো কেমন বলবে মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুমির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যে ব্যক্তির আমিন যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় বোঝা যায় আমরা যখন আমিন বলি তখন দুনিয়ার ফেরেশতারা আমিন বলে আমরা আমিন বলি কখন ইমাম যখন আল্লাহ দাল্লিন পে সাইড়ে দেয় ওই সময় আমরা আমিন বলি ফেরেশতারা আমিন বলে নবী পাক বলেন যেই ব্যক্তির আমিন যেই ব্যক্তি যেই ব্যক্তির আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায় ওয়াফাকা উলামায়ে কিরাম বলেন ওয়াফাকা ইয়াফিকু বাবে মুবালা এটা মুওয়াফাকাত মানে মিল হয়ে যাওয়া যখন যেই ব্যক্তির আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায় গুবির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ মাফ করে দেয় তাহলে এবার কি করতে হবে আমার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলাইতে হবে বুঝে নাই গুনাহ মাফ করাইতে হলে আগের সব গুনাহ পুরোটা একেবারে ক্লিয়ার সাফ এরকম পুরো মাফ করার জন্য কি লাগবে আমার আমিন ফেরেশতার আমিনের সাথে আমি ওয়াজের দিক যাব বাকি একটা মশলা এসে গেছে কয়ে যাই কারণ বর্তমানে হলো খালি দিন বদলের পালা আর খালি নতুনত্বের পাল্লা চলতেছে নতুন কিছু পাইলে বুড়োরা গাই ধরে পড়ে যায় বুড়োকে কোনো নৈসর নাই বুড়োকে যদি কয় কাকা আপনি কিন্তু বেদাত হয়ে গেছেন এই যেটা করতেছেন এটা বেদাত বাবা আমার নিজেরও দাঁত আমি বেদাত তাই আর এই বুড়ো কালে দাঁত আর দাঁত বানানো যাবে না তুই চুপ কর আমি যাও তুই সেই করতে করতে মুক্তি দে বুড়োকে সরাতি পারে না যুবকদের কাছে আইছে নতুন কিছু দিলি ওরা খুব তাড়াতাড়ি গ্রান্ট করে যেমন কাদিয়ানি বেদনা যুবকরা গ্রান্ট করে হিজবুত তাওহীদের বেদনা যুবকরা কবুল করে এরপরে বুই পর সালা বান্দা জোরে চিল্লে আমিন কয় বারবার রবে দাইন করা এ আমার কাছে কইতে আসে না আব্দুর রবের কাছে যায় না জামিয়াতু সুন্নাহ দাওয়াত দিতে যায় না যায় স্কুল কলেজ ইউনিভার্সিটির পুলাপানকে কাছে কারণ জানে যে ওরকে নতুন কিছু দিলি ওরা খাই ভালো কথা বলেন না কেন বুলোকে কাছে যায় না কারণ বুলো আইতেছে কাল নাই ওরে বানাইয়ে লাভ নাই জিনারি বানালে আরো 20 বছর আকাম করতে পারবে উঠি রে বানাই এ যুবকরা তুই কয়ে দেই লোক কি শোনা যদি কেউ তোরে এই জাতীয় দাওয়াত দিতে আসে তুমি এতটুকু তো বলতে পারবা তুমি তার সাথে ঝগড়া করে পারবা না তুমি তার সাথে ঝগড়া করে পারবা না কারণ সে আসছে প্রস্তুতি নিয়ে সে আসছে প্রশিক্ষণ নিয়ে তার হাতে হাতিয়ার আছে তার হাতে অস্ত্র আছে তুমি তো অপ্রস্তুত তোমাকে অতর্কিত ভাবে ধরিয়ে এমন সুন্দর ভাবে কাদিয়ানির তথ্য বুঝাবে এমন সুন্দর করে হেজবুত তাওহীদ বুঝাবে এমন সুন্দর করে আহলে হাদিস বুঝাবে তুমি লাজব হয়ে যাবা তুমি তখন বলবা বলতে বাধ্য হবা তাহলে আবু হানিফা কাফের আবু শাফি আহমদ মালিক কাফের ওদের নামাজ হয় নাই সারমুনা লাগে হয় না তবলিগা লাগে হয় না জামিয়াত সুনা লাগে হয় না হাটাদারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাত লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা এর কের নামাজ হয় না নামাজ হয় খালি আহলে হাদিস লাগে তুমি এবার মসজিদে যাইয়া সানা বাকি বুইর ঘর বান্দে আমিন মানে বুঝাই দিল যে আমি একদিন আকাম করে বেড়াতাম এখন নামাজ পড়ি নামাজ আর বাম দুই পাশে যারা দাঁড়ায় তাকে লাইতো তিলে তুতি সরাই ফেলে খালি বাল দিলাইতে খালি লাইতে মুরা বিরাই মাকলেস তাই তার পা তারে বাল দিনাই তুতি জানে কথা কান না কেন এরা তাড়াতাড়ি খেয়ে ফেলে তোমাদেরকে একটা কথা বলবো তোমাদের কাছে যদি এমন দাওয়াত নিয়ে কেউ আসে তাহলে তুমি কমপক্ষে এতটুক বলে দিও আগে যে ভাই তুমি এই যে বাড়ি বাড়ি খয়রাত করে বেড়াচ্ছ ফেরি করে বেড়াচ্ছ এখানে ওখানে উকি ঝুঁকি মেরে বেড়াচ্ছ এগুলো বাদ দিয়ে তুমি যাও দেখো আমাদের এই বঙ্গে আপাতত কয়েকজনের আজ বেশি শোনে মানুষে তার ভিতরে আমাকে নাসির সাহেব একজন উনার আজ সবাই শোনে উনারে তোমার দলে নীতি পারো নাকি যদি উনারে বুঝে নীতি পারো তাহলে আর তোমার বাড়ি বাড়ি খয়রাত করে বেড়ানো লাগবে না এক মাহফিলি বলে দিলে লাখ লাখ পেয়ে যাবে ওরে আমার কাছে একটু পাঠাই দেবা পারবে না ও জীবন ওর বাবার ক্ষমতা আমার কাছে আসা ও জানে যে এতে কাছে বুকু খেয়ে যেতে হবে ও জানে যে আমি এত সুন্নাই গেলে বুকু খেয়ে আসতে হবে ও জানে যে এই জায়গায় শামসুল নবী গেলে মাওলানা আকরাম আলী সাহেবের কাছে বজরুল রশিদের কাছে দুলাই খেয়ে আসতে হবে এই জায়গা আসবে না কোনো দিন যাই খালি তোমাদের কাছে
আমিন কবা কিভাবে আসতে হবে কি কারণ কি আমার নবী কইছে যে ফেরেশতার আমিনের সাথে হুবহু মিলাইতে হবে তাহলে ফেরেশতার আমিনের সাথে আমার আমিনের মিলনের হুবহু মিলাইতে হলে দুইটা দিক কয়টা দিক একটা হলো টাইমের মিল আর একটা হলো আওয়াজের মিল একটা টাইমের মিল আর একটা আওয়াজের মিল টাইমের মিলই মিলাইছি ইমাম জনাল্লাহ দলিনকে ছেড়েতেছে ওই সময় ইমাম আমিন ফেরেশতার আমিন বলছে আমিও আমিন বলছি ওই সময় তাহলে টাইমে মিলে গেছে অর্ধেক গুনামা বল সুবহানাল্লাহ আরেকটা দিক আছে মিলানোর সেটা হলো আওয়াজের মিল কিসের মিল আপনি যখন আমিন বলছেন ওই সময় ফেরেশতার আমিন বলছে ফেরেশতাদের আমিন তো সবাই শুনছেন ওরা জোরে কইল না আস্তে কইল আস্তে না কয়ে জোরে কইলে আমি শুনতাম ওরা আস্তে বলছে আমিও যদি আস্তে বলি তাহলে ফেরেশতার সাথে দুই দিক দিয়ে মেললো টাইমও মেললো আওয়াজও মেললো টাইমও মেললো শব্দ মেললো আমার সব গুনাহ মাফ এবার টাইমই মিলাইছি ফেরেশতারা কইলো আস্তে আমি কইলাম জোরে তাহলে মেললো অর্ধেক গুনাহ অর্ধেক হয়ে যেতে পারে এখন কোন ওলা দল্লিন এবার কোন একটু জোরে ভালো লাগে কি লাগে না এরপরে সুরের নাম হলো সূরাতুল বাকারা কি নাম বাকারাতুল মানে গাই এই এই ভাষায় আমি শব্দ করে কারা সে গোড়ার কথা ভুলে গেছো নাকি